কুমিল্লায় পূজা মণ্ডপে ঘটে যাওয়া ঘটনার হরুমানের মূর্তির হাতে থাকা গদাটি উদ্ধার করা হয়েছে রোববার রাত সাড়ে এগারোটায় কুমিল্লা সিআইডি পুলিশের একটি টিম কুমিল্লা দারোগাবাড়ি মাজারের পাশের চৌধুরী ভিলার বাউন্ডারি ওয়ালের ভেতর পরিত্যাক্ত অবস্থায় গদাটি উদ্ধার করে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এম তানভীর আহমেদ এর নেতৃত্বে সিআইডির একটি দল ইকবালের দেখানো স্থান থেকে গদাটি উদ্ধার করে পুলিশ জানান সেদিন রাতে গদাটি হনুমানের হাত থেকে নিয়ে ইকবাল দারুগাবাড়ি মাঝারের কাছাকাছি আসে তারপর সেটি ওই মাজারের পুকুরে ফেলে দেয় ডুবে না যাওয়ায় গদাটি তুলে আনে পরে মাজারের পাশে চৌধুরী ভিলার বাউন্ডারি ওয়ালের ভেতর পরিত্যক্ত অবস্থায় ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরনোয়ারুল আজিম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা